আজ আমাদের গ্র্যাজুয়েশন শেষ, কি ভাবছেন আমরা জবের জন্য দৌড়াদৌড়ি করব? না, আমরা এমন এক বিজনেসে নামছি যেটা দিয়ে রাতারাতি কোটি কোটি টাকা ইনকাম করা যাবে, কিন্তু সেটা শর্টকাট। সর্বসাকুল্যে আমাদের তিনজনের মূলধন 12,550 টাকা, এই নিয়ে শুরু করছি আমরা আমাদের বিজনেস। বলবেন লাগবে কিছু? আচ্ছা, আপনার দোকানে কি ওই যে 500 মিলিমিটার পানি হবে? হ্যাঁ, ওই যে ওইগুলা, হ্যাঁ হ্যাঁ ওইগুলা। ওগুলোর রেট কত? ওইগুলা 20 টাকা করে দিই। আচ্ছা, আমাদের 5 কেজ পানি লাগবে। 5 কেজ? হ্যাঁ দেওয়া যাবে, 5 কেজ পানি লাগবে, ঠিক আছে। কিন্তু আমাদের একটা ক্যাশ মেমো লাগবে। ক্যাশ মেমো করে দিতে হবে? হ্যাঁ সেটাও করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখনই লাগবে? এখনই লাগবে, এখনই লাগবে। আচ্ছা, হ্যাঁ রানি, আমাদের পানি দে। এই পুটা, পানির বিজনেস খুবই ভালো কথা। 20 টাকা করে পানি কিনবি কেন? সব দোকানে 15 টাকা করে পানি বিক্রি করে, 20 টাকা করে কিনলে লস হবে, এমন হবে না। আর আমরা পানির বিজনেসই তো করবো, পাইকারি কিনতে 10 থেকে 12 টাকা, আমাদের ওই জায়গায় প্রফিট আছে। হ্যাঁ ভাই, ভাই তুই তুই একটু ঠান্ডা হো, এভাবে বিজনেস হবে না। তুই জাস্ট বসে বসে দেখ, এমনি টাকা পয়সাগুলো এমনি দেয়া বিজনেস হবে তো ভাই, তুই বসে বসে দেখ। বিজনেস কর, ঠিক আছে, দেখ। মামা, এই যে আপনাদের স্লিপ, আর হচ্ছে ওই যে আপনাদের ব্র্যান্ডের পানি, এই দিয়ে একদম ঠিক আছে। এই যে আপনার টাকা, গুনে দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে রিক্সা ডাক, চল চল চল। এ মামা, রিক্সা। বিজনেস টেইলর্স, এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাইতেছিস? খাবো, একটু আগে না খাওয়া দাওয়া করেছিলাম, আবার খাইতে যাবো কেন? বিজনেস করতে আসলাম না? আরে ওটা খাওয়াটাই তো বিজনেস। খাইলেই বিজনেস হয় কেন? আরে তোরা তো বুঝতে হবে না, শুধু পেট ভরে খা ভাই। তোরা তো বুঝতে হবে না, তুই করে নিয়ে যাচ্ছিস, তুই খালি পেট ভরে খাবি, চল 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 চল। খাওয়া বিজনেস হয়, খাওয়াই বিজনেস, চল। কিরে তুই এখানে? মানে খেতে এসেছি। ও আচ্ছা, দেখ তাহলে কি খাবি? যত খাবে তত প্রফিট, তুইও খাই, দেখ তুইও খাইলে প্রফিট চাই কেন? আমার একটু বুঝা, প্রফিট আছে তুই খা। আচ্ছা, মেনুতে যে খাবারগুলো আছে সবগুলো আছে তো? আচ্ছা, এইগুলো কি প্রাইসে কি ভ্যাট ইনক্লুডেড? আচ্ছা, আপনার কি ভ্যাট চালান দেন? আচ্ছা, তাহলে তো আমাদের একটা মানি রিসিপ্ট দিতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে কি এখানে যা খাবার আছে সব নিয়ে আসেন। বুঝাবি এই মুদি দোকানে কি করতে আসছি আমরা? এখানে অনেক এক্সপায়ার্ড মাল আছে, আমরা ওগুলো কিনবো, এক্সপায়ার্ড মাল এখানে কিনবি, এরপর বাইরে না এগুলো বিক্রি করবি, এমনি বিজনেস করবি। শুন, এক্সপায়ার্ড মালে অনেক বিজনেস আছে যেটা তুই বুঝবি না, চল অনেক প্রফিট আছে, বিজনেস কর। এই মামা, আমরা ওই যে হরলিক্স দাও, তারপর হচ্ছে গিয়ে ওই যে মধু দাও, তারপর হচ্ছে গিয়ে ওই অ্যারোসল, মার্কস, লাইফ বয়, হ্যান্ড ওয়াশ, এগুলো সব কিছু দাও। এবার খেলা শুরু। হ্যালো, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর? হ্যাঁ, আমাদের কিছু বিকল্প ওকে 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 আসুন ভাই, বলেন লাগবে? আপনি এই ক্যাফের মালিক? অবশ্যই, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এসেছি। ভাই কেন ভাই? আপনি 15 টাকার পানি বিশ টাকা করে বিক্রি করেছেন,
এই যে আমাদের কাছে রিসিপ্ট আছে, আপনি 15 টাকার পানি 20 টাকা দিচ্ছেন আপনার কাছে। 15 টাকার পানি 20 টাকা করে বিক্রি করে আপনি ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করেছেন, তাই আপনার বিরুদ্ধে আমরা চার্জ নিয়ে এসেছি। অফিসার, কোনো জরিমানা আসতেছে 1,00,000 টাকা, আর 1,00,000 টাকা থেকে 25% আসতেছে 25,000 টাকা। সো 25,000 টাকা পাবে ওনারা, আর বাদ বাকি যে টাকাটা থাকবে ওটা আপনারা সরকার পাবে। সো আপনি টাকাটা পে করার ব্যবস্থা করুন। আপনার বিরুদ্ধে জরিমানা করা হয়েছে, জরিমানা প্রদান করবেন, আসুন। ওকে, বুঝলি, 25,000 টাকা প্রফিট, 25,000 টাকা তো প্রফিট। চল চল, আরো কত প্রফিট করবো, খাইলাম জোড়া তো লস, খাইলাম জোড়া তো লস পুরোটা। আপনি রেস্টুরেন্টের মালিক? জি স্যার। আমরা কোনো সমস্যা? অফকোর্স সমস্যা, আমরা এসেছি হচ্ছে ভ্যাট অফিস থেকে, আমরা দুজন ভ্যাট কর্মকর্তা, ওনারা হচ্ছে আপনার কাস্টমার ছিল, আপনার রেস্টুরেন্ট থেকে খেয়েছে, আপনি ওনাদের কাছ থেকে ভ্যাট রেখেছেন, কিন্তু তার জন্য ওনাদেরকে কোনো স্লিপ দেননি। স্যার এমনটা তো হওয়ার কথা না স্যার, আপনি ভোক্তাদেরকে ঠকিয়েছেন, তার জন্য আপনার বিরুদ্ধে আমরা এখন চার্জ করবো। অফিসার কত টাকা হয়? স্যার চার্জ আসতেছে 1,20,000 টাকা, আর 25% ওনাদেরকে দিতে হবে 30,000 টাকা। ওকে, ওনার কাছ থেকে 30,000 আদায় করে ওনাদেরকে দিয়ে দেবেন, আর বাকি টাকা সরকারি কোষাগারে জমা করে দেবেন। আপনার খুশি? 30,000 টাকা প্রফিট, বুঝতে পারছো? ওয়াও মামা, এই বিজনেসের ট্রিক্স, এই প্রফিট এত। ইয়েস, চলো চলো। হেই, আপনি নাকি এক্সপার্ট মাল সেল করেছেন? এভাবেই আমাদের 12,550 টাকা পুঁজিতে আমরা প্রফিট করলাম 200,000 টাকা, আর এভাবেই চলতে থাকবে আমাদের বিজনেস। টু বি কন্টিনিউড। হ্যালো জনমস, দেশবাসী তো পাবে অধিকার, আর অধিকার পাওয়ার লক্ষ্যে আমরা সরকারের কাছে অনেক কিছু চাই, কিন্তু সরকার আমাদের কি কি সুযোগ সুবিধা দিয়েছে সে সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এই আইন দ্বারা সরকার কিন্তু আমাদের বিশাল একটি সুযোগ সুবিধা করে দিয়েছে। তা কি জানেন, আমরা যখন ভোক্তা, আমরা যখন কোনো কিছু কিনতে চাই, তখন যদি আমরা প্রতারিত হই বা আমাদের কেউ যদি ঠকায়, তাহলে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি অভিযোগ করতে পারবো। অভিযোগ করলে তিনারা এসে প্রয়োজন সাপেক্ষে একটি জরিমানা করবে, তার 25% আমরা পাবো। আমরা যারা ভোক্তা, আমরা যারা প্রতারিত হয়েছি আমরা পাবো। সরকার কিন্তু আমাদের জন্য এই সুযোগ সুবিধাটা করে দিয়েছে, কিন্তু আমরা এই সুযোগ সুবিধা নিচ্ছি না। কেন ভাই? সরকার দিচ্ছে, কেন দিচ্ছেন না? সরকার এমন অনেক কিছু দিচ্ছে, সেগুলো কিন্তু আমাদের সুবিধা নিতে হবে, নিলে কিন্তু আমরা খুব ভালো থাকতে পারবো। সেগুলো ইউটিলাইজ করলে আমাদের লাইফটা সুবিধাজনক হয়ে যাবে, সুন্দর সমাজ গড়বে, সুন্দর সমাজ গড়ার লোকের প্র্যাঙ্কিং কাজ করতে হচ্ছে। প্র্যাঙ্কিংয়ের সঙ্গে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্টস করে আপনাদের মতামত দিতে হবে, আর আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ধন্যবাদ।